কত আশা কত স্বপ্ন ছিল তার মনে, ভাইকে পড়াতো রাখি আজকের রাখি বন্ধ। নভেম্বরে শুরু হতো জীবনের নতুন অধ্যায়, কিছু জানোয়ারের কবলে পড়ে জীবনটা গেল বৃথায়। চোর চোর, আরে চোর তো বলছি মাঞ্চুদা, কুকুরটার মাথাটা খাওয়ার কি খুব বেশি প্রয়োজন ছিল তোমার? ঠিক বলেছ। সো হে হোয়াটস আপ গাইস, মুড ফ্রেশ আছে তো? ফ্রেশ না থাকলে ফিডা লাস্ট মন্থ দেখো মাইন্ডের মধ্যে ফ্রেশ হয়ে যাবে। তো বন্ধুরা কি চলছে, বাংলা কমিউনিটি তো কন্ট্রোভার্সি চলছে। চোর চোর, আরে চোর তো তোর চই খেরি কাচন আই মুচকি হাসি, রাত নেমেছে মনের ঘরে আধার বারো মা, এইদিকে মাঞ্চুদা বলছে তুমি শুনতে কি পাও এই গান আমার, এই গান আমার। এদিকে বঙ্গ মিডিয়া বলছে এদিকে আবার কেডি বলছে, মানে কেশবদা বলছে চোর চোর, আরে চোর তো উজ্জ্বল বর্মন বঙ্গ মিডিয়া, সে কোনো কথা বলছে না। আর এদিকে কেশব দে সালা চুপ, কোনো কথাই বলছে না। তাহলে গানটা চুরি করেছে কে? সত্যি বলতে কি জানিস তো ভাই, এই কেশব দে মানটা পুরো সব বিষয়টা জানে, সালা কিন্তু চুপচাপ কোনো কথা বলছে না। আগ লাগে বস্তি মে তো হাম ক্যা করে, কিন্তু দুজনের মধ্যে ঝগড়া আছে তো আমি কি করতে পারি? ওরা ইনি আমাদের ব্র্যান্ড দাদা আয়রন ম্যান, এ ব্র্যান্ড ছাড়া কথা বলে না। এর সাথে কথা বলতে গেলে জনি সিং হতে হবে, সানি লিওন হতে হবে, মিয়া খালিফা হতে হবে। বলছি দাদা স্টার সুদি পালে চলবে তো? তো গাইস, আমাদের ব্র্যান্ড দাদা তার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, ঠিক আছে? তো সেই পোস্টে কি বলেছে সেটাই আমরা দেখবো এখন, ঠিক আছে? তো গাইস দেখো, তো সেখানে বলেছে সর্বনাশ গানটির কপি কেউ করেনি, গানটি আবার জীবন নিয়ে আমি ও লিয়াজ ভাই দুজনে লিখেছি, তবে হুগলাইনটির সুর কেশব দাদার করা, যেটা তোমরা প্রথম থেকে ডেসক্রিপশন অ্যান্ড কন্টেন্ট আইডিতে দেখতে পারবে। আর কেডি দা মানে কেশব দা সেই গানটা সুর করেছে মাঞ্চুদার লিরিক্সে, মাঞ্চুদার ডিমান্ডে। গাইস বুঝতে পারছো, আমি সুরটি নেওয়ার জন্য গান বানানোর আগেই পারমিশন নিয়েছি, অ্যান্ড আমরা নিজ নিজ দায়িত্বে গান বের করব সেটা আগেই প্ল্যান করেছিলাম। মানে ব্যাপারটা গাইস বুঝতে পারলে কি হয়েছে? আমি আয়রন ম্যান মানে ব্র্যান্ড দাদাকে একটা কথাই বলবো, যে এইটা ফেসবুকে এই বড় বড় করে না লিখে তো ক্যামেরার সামনে এসে তো বলতে পারতো। ও ভুলে যাচ্ছি তো আমি, দাদা তো আবার ব্র্যান্ড ছাড়া কথা বলে না। আমি এইটা ভেবে হাসি পাচ্ছি যে ব্র্যান্ড ছাড়া যে কথা বলে না সেটা নন ব্র্যান্ড মানুষের এই লিরিক্স মানে কিভাবে ওঠালো। সঠিক বলেছেন। তো গাইস এই কন্ট্রোভার্সির কারণটা হচ্ছে যে মাঞ্চুদার লিরিক্সে মাঞ্চুদার ডিমান্ডে কেশব দা এই সুরটি দিয়েছিল, আর এরা আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে এই লিরিক্সে এই সুরে, ঠিক আছে, এরা তিনটে গান তিরকমভাবে বানাবে, ঠিক আছে? তো এখানে ব্যাপারটা হচ্ছে যে এই আয়রন ম্যান ব্র্যান্ড দাদার কিছু ফ্যান মানে পাগল ফ্যান তো মাঞ্চুদার কমেন্টে গিয়ে চোর চোর বলে কমেন্ট করছে। তো সালা যে মানুষটা লিরিক্স করলো, ঠিক আছে, তার ডিমান্ডে গানটা বের হলো, তো তাকেই যদি এভাবে চোর চোর বলে অপমান করে তো তো স্বাভাবিক সে তো রেগে যাবেই, কি বলো গাইস? ঠিক বলেছো গাইস। আমি ব্র্যান্ডারদার মানে উজ্জ্বলদার আমি ফ্যানদেরকে একটা কথাই বলবো, যে ফ্যান হও কিন্তু পাগল ফ্যান হওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ছেলেটা ভিডিওটা ভালো লাগে দেখতে, ঠিক আছে, ব্যাস ভালো লাগে, খুবই ভালো লাগে, ব্যাস এইটুকুই।
এই এই কমেন্ট বক্সে যে ওর নিয়ে গালিগালি করব, এই করব, ওই করব, এগুলো ভালো নয়। ফ্যান ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো লাগে, ব্যাস এইটুকুই। আচ্ছা তো ভাই, সেসব কথা এখন বাদ দিলাম, এখন মাঞ্জুদা বিদেশি মাল পাঠাচ্ছে সেটা এখন দেখে আসি। চলছে আগুন, আগুন রিদ মাঝারে মাঝারে পুড়ছে, পুড়ছে কত কত লাস্ট লাস্ট। ওই 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 কি দেখছিস, এনি টাইম ফোকাস অন ইয়ার গোল। ওইদিকে আবার মাঞ্জুদা চুন নিয়ে অনেকে মাতামাতি করতে শুরু করেছে, তো আমি একটা কথাই বলবো তাদের উদ্দেশ্যে, যে ভাই ওর চুল ও সাদা করলো কি নীল করলো কি লাল করলো কি কালো করলো, ভাই তোদের কি? ঠিক বললাম তো মাঞ্জুদা? সঠিক বলেছেন, নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই চুলের রংটাও নীলিয়ে দিল। মানে গাইস আমি গান করতে ভালোবাসি, ঠিক আছে, মাঠে কাজ করতে করতে হেভি গান করি আমি গাইস। তো গাইস মাঞ্জুদার র‍্যাপটা কিন্তু সেই লেভেলের ছিল, এটা আয়রন ম্যানকে উদ্দেশ্য করে নিশ্চয়ই বানানো হয়েছিল। আর এইদিকে মাঞ্জুদা কানে কানে একটা কথা শুন, তোকে কোচবিহারের মেয়েগুলো পাত্তা দেবে না, তোর মুখটা আয়নায় রেখেছিস, গজব বেজ্জতি হ্যায়। তো দুজনেই কোনোদিন থেকে কম যায় না, আয়রন ম্যান অ্যান্ড মাঞ্জুদা। আর মাঝপথ থেকে কেডিদা আমাদের আগ লাগে বস্তি মে তো হাম কেয়া করে, তোরা বড় বুঝে করে গে যা, আমি কোনো কন্ট্রোভার্সিতে আসতে যাই না। চলছে আগুন রিদ মাঝারে পুড়ছে কত লাস। আগে দেখো বসে একসাথে কত সুন্দর গান টান গাইছে, সব দেখতে ভালো লাগছে। আর এখন দেখতে কি ভালো লাগে এগুলো? ঠিক বলেছো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিয়েছো, আর ভিডিওর কোন পার্টটা ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েছো। তো এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব গাইস। নীল রং ছিল ভীষণ প্রিয়, তাই সবকিছু মিলিয়ে দিও।